যে বয়সে তুই কাঠম দেখতি সে বয়সে আমি জেল দেখছি। চিন্তায় বাধা দেওয়ায় গাজীপুরের রুনু সুপার মার্কেটের ওপ্পো মোবাইল কোম্পানির শোরুমের বিক্রয় কর্মী মেহেদী হাসান তুহিনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সহ এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেফতারদের মধ্যে সুমন হোসেন হযরত ও আলিয়ার রহমান ইট বালুর শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা জানান, গ্রেফতারকৃতরা মূলত ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট অটো বাইক নিয়ে গভীর রাত থেকে ভোর পর্যন্ত রাস্তায় চলাচলকারী পথচারীদের টার্গেট করে অপরাধ কর্ম চালায়। নয়ঘটিকার সময় নাওজুরস্থ আব্দুল মালিক সরকার নিউ সুপার মার্কেটের সামনে একটি লাশ পাওয়া যায়। এই ভিকটিম মেহেদী হাসান তুহিন, যিনি গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্র ব্যবস্থাপনা বিভাগের, পাশাপাশি তিনি গাজীপুরের রুনু সুপার মার্কেট কোনাবাড়িস্থ, সেখানে অপ্পো মোবাইল ফোন এই বিক্রয়কর্মী হিসেবে তিনি কাজ করতেন।